আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা আজকের এই বিষয়টি দেখলে বুঝতে পারবেন যে আমাদের সমাজটা কোথায় কোন খারাপির অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। তো প্রথমে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন সেখানে তো এই ভদ্রলোককে চিনেন, যে ইনি হলেন জো বাইডেন, প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস, এবং তার পাশে যে মহিলাকে দেখতে পাচ্ছেন তিনি হলেন বাইডেন প্রশাসনের প্রেস সেক্রেটারি। তো বাইডেন সাম্প্রতিক সময়ে খুব ভয়ঙ্কর কিছু কথা বলেছেন সেই ব্যাপারটি নিয়ে এবং কিছু স্টাডি এখানে তুলে ধরছি, তাহলে বুঝতে পারবেন যে আসলে কোন দিকে চলে যাচ্ছি, যেটা আমরা বাংলাদেশে বা ভারতীয় উপমহাদেশের এই অঞ্চলটায় কিন্তু আমরা ওভাবে আজ করতে পারছি না, যদি না আমরা এইসব খবরাখবর জানতে পারি। এইসব খবরাখবর কিন্তু নর্মালি মাস মিডিয়াতে আসছে না, বাংলা মিডিয়াগুলোতে তো আসছেই না, আপনারা এই জন্য অনেকেই জানতে পারছেন না। এই জন্য আমি মাঝে মাঝে এই জিনিসগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হই। তো জো বাইডেন যে জিনিসটা বলেছেন যে তিনি কিন্তু সেই সব স্টেটস বা দেশগুলোকে হুমকি দিয়েছেন, রীতিমতো হুমকি দিয়েছেন যে যেসব দেশ তাদের দেশের নাগরিকদের ছেলে থেকে মেয়ে হতে দেয় না বা মেয়ে থেকে ছেলে হতে দেয় না। আপনারা হয়তো বা এখন এটা জানেন যে একটা মেডিকেল প্রসিজার মাধ্যমে যে কোনো কেউ চাইলেই কিন্তু মেল থেকে ফিমেল এবং ফিমেল থেকে চাইলে মেল হিসেবে নিজেকে রূপান্তর করতে পারে। তো সেই ক্ষেত্রে কি হয়, তাদের যে সেক্সুয়াল অর্গান রয়েছে সেইগুলা সার্জারির মাধ্যমে চেঞ্জ করে ফেলা হয় এবং বিভিন্ন ধরনের কেমিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে, এটা একটা দীর্ঘ প্রসিজার এবং তার মাধ্যমে কিন্তু যে কেউ তার জেন্ডার পরিবর্তন করতে পারে। তো জো বাইডেন বলছে যে হ্যাঁ, এই ব্যাপারটা যেন সকল দেশ তাদের নাগরিকদের অধিকার দিয়ে থাকে। জেন পেসাকে বিভিন্ন ধরনের পজিটিভ দিক তুলে ধরেছেন যে জেন্ডার চেঞ্জ করার কি কি পজিটিভ দিক রয়েছে। তো সেই ব্যাপারটাকে অপোজ করার জন্য সুইডেন ভিত্তিক একটা স্টাডি করা হয়েছে, সেখানে 30 বছর ধরে এই স্টাডিটা করা হয়েছে। সেখানে দেখানো হয়েছে যে 15 থেকে 20 বছরের যারা তাদের নিজেদের জেন্ডার চেঞ্জ করে ফেলে তাদের মধ্যে দেখা গিয়েছে যে পরবর্তী সময়ে 20 গুণ বেশি আত্মহত্যার প্রবণতা বেড়ে যায়। তো এটা আসলে কেন হয়, তো অনেকে সাজেশন দিচ্ছেন যে যারা তাদের জেন্ডার চেঞ্জ করতে চাইছে তারা একটা কাজ করতে পারে, সেটা হচ্ছে যে তারা বিভিন্ন ধরনের কাউন্সেলিং এর সাথে যুক্ত হতে পারে, অর্থাৎ তারা বিভিন্ন ধরনের যদি অ্যাডভাইস নেয় তাহলে হয়তো বা তাদের এটা ঠিক হয়ে যেতে পারে। অর্থাৎ অনেকেই এটা বলছেন যে এটা একটা মানসিক রোগ। তো মূল ব্যাপার যেটাই হোক, যে খারাপ দিকে যে আমাদের সমাজ চলে যাচ্ছে সেটা আর বুঝতে বাকি নেই, আর একেবারে ধরেন বিশ্বের 1 নম্বর পরাশক্তি তাদের প্রেসিডেন্ট যদি এরকম কথা বলেন সেই ক্ষেত্রে আমরা আসলে কোথায় যাব, সেটা একটু চিন্তা ভাবনা করে দেখেন। আর যখন এই জিনিসগুলো স্ট্রিক্ট ভাবে এই রুলস গুলো সকল দেশের উপর অ্যাপ্লাই করা হবে, তখন কোন দেশ ধরেন আপনার দুর্বল অর্থনীতির বা ডেভেলপিং মানে ধরেন আন্ডার ডেভেলপড বা ডেভেলপিং কান্ট্রিজ গুলা, তারা যদি তার বিরুদ্ধে কথা বলে তখন তাদেরকে বিভিন্ন ধরনের স্যাংশনস এর মধ্যে ঠেলে দেওয়া হবে। আর এই স্যাংশনস গুলা তো আসলে খুব হালকা ভাবে নেবে না, অর্থাৎ এই জিনিসগুলা মোটামুটি সকল রাষ্ট্রেরই কিন্তু এক এক করে মেনে নিতে হবে। তো প্রিয় ভাই বোনেরা, এই যে জেন্ডার চেঞ্জ করার যে মেডিকেল ফ্যাসিলিটিস, এই জিনিসগুলো আস্তে আস্তে খুব সহজলভ্য হয়ে যাচ্ছে এবং যে কোনো জায়গায় আস্তে আস্তে এই যে আপনার ট্রিটমেন্টগুলো এগুলো দেওয়া শুরু হয়ে যাবে, তখন কিন্তু মানুষজন সত্যিই বিপাকে পড়ে যাবে। বিশেষ করে প্যারেন্টসরা, তারা তাদের সন্তানদের বোঝাতে যাবে কিন্তু তারপরেও তারা বিপদে পড়ে যাবে, কারণ হচ্ছে যে তখন সেই ল থাকবে যার বলে যে কোনো সন্তান তাদের প্যারেন্টসদের এগেনস্টে কিন্তু ব্যবস্থা নিতে পারবে যে এটা আমার বাবা মা আমাকে আমার জেন্ডার চেঞ্জ করতে দিচ্ছে না। অর্থাৎ এই ল গুলো কিন্তু ইতোমধ্যে আমেরিকায় বলবৎ রয়েছে এবং এ নিয়ে কিন্তু কিছুদিন আগে একটা মামলাতে সেই সন্তান জিতে গিয়েছে। তো আপনি একটু চিন্তা করে দেখেন যে কোথায় চলে যাচ্ছি আমরা। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকল রকমের খারাপি থেকে হেফাজত করুন, এই কামনায় এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।